স্বাগত দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত সংলাপে। রাজনীতিতে শুদ্ধি অভিযান চলছে, শুদ্ধি অভিযান নিয়ে অনেক কথা, অনেক আলোচনা, আবার অনেকের মনে সংশয়ও আছে যে কতদিন চলবে, কতটা শুদ্ধ হবে আমাদের রাজনীতি, রাজনীতিবিদরাই বা কতটা পরিশুদ্ধ হবেন। এই সব বিষয়গুলো নিয়েই আমরা কথা বলতে চাই এবং কথা বলার জন্য আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি, শুদ্ধাচারের রাজনীতি। এবং কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমার একেবারে সর্ববামে জুনায়েদ সাকি, খুব পরিচিত মুখ রাজনৈতিক অঙ্গনে, তিনি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং আছেন পঙ্কজ দেবনাথ এমপি, আওয়ামী লীগ নেতা, কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেটা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন তিনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জুনায়েদ সাকি, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে প্রশংসনীয় উদ্যোগ বলবো অবস্থার পরিপ্রেক্ষিতে, যে প্রধানমন্ত্রী নিজের দল থেকেই প্রথমে এই শুদ্ধি অভিযানটা শুরু করলেন এবং এখন অনেক কিছু বেরিয়ে পড়ছে, কিন্তু আপনার কি মনে হয় যে একটু দেরি হয়ে গেল, এটা আরও আগে হলে ভালো হতো? ধন্যবাদ আপনাকে। আসলে একটু সরাসরি কথা বলি আর কি, সেটা হচ্ছে যে মানে প্রথমত এই বর্তমান দল টানা 11 বছর ক্ষমতায় আছে এবং প্রথম 5 বছর তাদের বর্তমান দল না বর্তমান জোট, আচ্ছা মানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল কিংবা মহাজোট যেভাবেই বলেন, তারা 2009 সালে যে নির্বাচন হয়, 8 সালের 29শে ডিসেম্বরে যে নির্বাচন, সেই নির্বাচনে তো তারা নির্বাচনে জয়লাভ করেছিল। নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন থাকলেও মোটা দাগে সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছেন এবং আওয়ামী লীগের সেই সরকারের প্রতি জনগণের সম্মতি ছিল। পরে 14 কিংবা এই 18-30 ডিসেম্বর যেটা আসলে লোকে বলে 29শে ডিসেম্বর হয়ে গেছে, সেই নির্বাচনগুলোতে জনগণের সম্মতি নিয়ে ব্যাপক প্রশ্ন আছে। এখন সেটা যাই হোক, দল ক্ষমতায় আছে এবং 11 বছর টানা তারা সরকারে আছে। এখন এই যে আজকে 11 বছর সরকার ক্ষমতায় থাকার ফলে তার ফলাফল কী কী, তার একটা বড় চিত্র কিন্তু আমরা এই সব ইয়ের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। অভিযোগগুলো ছিল, সবসময় উঠেছে যে ব্যাপক দুর্নীতি লুণ্ঠন হচ্ছে এবং ব্যাপক টাকা পয়সা পাচার হচ্ছে এবং দেশের ভেতরেই কিছু আছে, বড় অংশ পাচার হয়ে গেছে এবং সেটা ব্যাংক লোপার থেকে শুরু করে শেয়ার বাজার থেকে শুরু করে একেবারেই ছোটোখাটো প্রজেক্ট পর্যন্ত। এটা ধরে নেওয়া যায় যে বাংলাদেশের উন্নয়ন বাজেট এই 11 বছরে সেটা 15 লক্ষ কোটি টাকার উপরে তো বটেই, প্রায় 20 লাখের কাছাকাছি, তো 20 লক্ষ কোটি টাকার কাছাকাছি যে আমাদের ডেভেলপমেন্ট বাজেট, সেই ডেভেলপমেন্ট বাজেটের অর্ধেকই নাই হয়ে গেছে, এটা হচ্ছে সাধারণ হিসাব যে 100 টাকার উন্নয়ন প্রজেক্ট থাকলে 50 টাকা সেখানে নাই। তো এই রকম বিপুল অঙ্কের যে অর্থের যে মানে একটা লুণ্ঠনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বন্ধ না হওয়া পর্যন্ত আপনি কিছু দুর্নীতিবাজ কিংবা কিছু জায়গার লোকজনকে ধরে আপনি একটা রাজনৈতিক চমক সৃষ্টি করতে পারেন। আর প্রথমত যদি রাজনৈতিক চমকের উদ্দেশ্যও করা হয়, বাংলাদেশে তো একটা গণতান্ত্রিক রাজনীতি ঠিক মতো নেই, থাকলে এই বিষয়টা ভালো মতো ধরা যেত যে আজকে যা কিছু আপনি করছেন এটা তো আপনার সরকারের উপস্থিতিতে এটা হয়েছে, এমন তো না যে সরকার ছিল না, এইগুলো সে অন্যদের ফল ছিল, তাদেরকে তারা ধরছেন, তার মানে এই সরকারকে এটা দায় নিতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি একটা মানে এক দুর্নীতির কেসগুলোকে ধরছেন, এরকম একটা সত্যি সত্যি আমাদের সকলেরকে আশ্বস্ত করতে চান এবং সত্যি সত্যি একটা দুর্নীতি বিরোধী প্রক্রিয়া সমাজে কিংবা অর্থনীতিতে কিংবা রাষ্ট্রীয় কার্যক্রমে মানে আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে তো আমাদের দেখতে হবে যে এইটা কি কেবলমাত্র কতিপয় ব্যক্তিকে ধরা, নাকি দুর্নীতি যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে সেই প্রক্রিয়াটাকে বন্ধ করার জায়গাটা করা। এখন সেক্ষেত্রে কিন্তু দুর্নীতির যে মূল প্রক্রিয়াটা, যেটা আসলে সামগ্রিকভাবে আমাদের বড় ঘটনাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা বললাম যে ব্যাংক শেয়ার বাজার থেকে শুরু করে আমাদের বড় বড় উন্নয়ন প্রকল্পের যে জবাবদিহিতাহীনতা এবং সেইখানে যে বিপুল বিক্রমে লুটপাট এবং দেশ থেকে বিপুল আকারে জনগণের সম্পদ পাচার হয়ে যাওয়া, এই সমস্ত জায়গাগুলোতে যারা দায়ী তারা কিন্তু বহাল তবিয়তে আছেন, তারা বহাল তবিয়তে আছেন, এই প্রক্রিয়াটাও বহাল তবিয়তে আছে। আচ্ছা, সেক্ষেত্রে যারা কিছু অংশ বার্ডেন হয়ে উঠতেছে, না বার্ডেন বার্ডেনদেরকে আপনি ধরে রাজনৈতিক চমক সৃষ্টি করছেন কিনা এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে, আচ্ছা আপনার মনে হয় কি যে রাজনৈতিক চমক, আমি এখনো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে রাজনৈতিক চমক আকারেই দেখছি, কিন্তু এটা, আচ্ছা আমি আপনার কাছে দুর্নীতির মূল প্রক্রিয়াকে আঘাত করছে ততক্ষণ পর্যন্ত এটা তেমন কোনো ফলাফল নিয়ে আসবে না। আচ্ছা,
পঙ্কজ দেবনাথ, আপনার কি মনে হয় যে রাজনৈতিক চমক না সদিচ্ছার বহিঃপ্রকাশ প্রধানমন্ত্রীর বা আপনার দলীয় সমর্থকদের? রাজনীতি জনগণের কল্যাণের জন্য, মানুষের মঙ্গল সাধন, এটি হচ্ছে আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু বন্ধুগণ শেখ হাসিনার রাজনৈতিক দর্শন, এবং এটিকে ধারণ করেই তার রাজনীতি আবর্তিত হচ্ছে। অবশ্য আপনার মনে থাকার কথা যে আমাদেরকে সামরিক স্বৈরাচার, অপশাসন, দুঃশাসনের জঞ্জাল কাঁধে নিয়ে যাত্রা শুরু করতে হয়েছিল। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, বিচারহীনতা, সাধারণ মানুষের খাদ্যের নিরাপত্তা নেই, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত নয়, ঠিক এরকম একটি জঞ্জাল বোঝা মাথায় নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে যাত্রা শুরু করতে হয়েছিল। জিয়া এরশাদ, খালেদা জিয়াদের দুঃশাসন এবং ফখরুদ্দিন মনিরুদ্দিন ইয়াজউদ্দিনের ওই শেষের দুই বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে সেগুলোকে দূরীভূত করে করে একদিকে যেমন সামগ্রিক উন্নয়ন, আরেকদিকে একেবারেই প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কমিউনিটি ক্লিনিক করা, প্রত্যেকটি মানুষের সন্তানের জন্য নতুন বই তুলে দেওয়া, ভিজিএ ভিজিডি দিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ দুর্নীতি বিরোধী অভিযান, গণতন্ত্রের লড়াই, সব কিছুর আগে কিন্তু আমার একেবারে অবহেলার প্রান্তরে প্রান্তরে ধুকে ধুকে মরা যে মানুষগুলো অপশাসন, দুঃশাসনে, সামরিক শাসনে বিপর্যস্ত মানুষগুলোর মুখে ভাত তুলে দেওয়া ছিল প্রথম কাজ। দারিদ্র দূরীকরণের প্রথম এবং অপরিহার্য অধ্যায় হচ্ছে নিরক্ষরতা দূর করা। নিরক্ষরতা দূর করার জন্য অভাবের তাড়নায় যেন আমার কোনো ছাত্র স্কুল থেকে ঝরে না পড়ে, তাদের হাতে বই তুলে দেওয়া, শিক্ষকদের বেতন বাড়ানো, এই কাজগুলো কিন্তু করতে হয়েছে। এই কাজগুলো করা, বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বিচারের জায়গায় নিয়ে আসা, সন্ত্রাস, সাম্প্রদায়িক শক্তিকে বাংলা ভাই সহায়ক্রমণ থেকে শুরু করে ক্রস বর্ডার টেরোরিজম, দশ ট্রাক অস্ত্র আনার যে প্রবণতা, অবৈধ অস্ত্রের ব্যবসা, জঙ্গিবাদ নির্মূল, সেটিকে করতে হয়েছে। যুদ্ধ অপরাধী বা যুদ্ধ অপরাধীদের ছত্রছায়ায় বেড়ে ওঠা যে রাজনৈতিক তাণ্ডব, তাকে মোকাবেলা করতে হয়েছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাজারা দেশের বাইরে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তাদের বিচার নিশ্চিত করে ওই অপশক্তিকে নির্মূল করতে হয়েছে। আপনি কি মনে করেন তারা নির্মূল হয়েছে? আমি আসছি দাদা, এই কাজগুলো একদিকে উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি দূরকরণ, সমাজকে মানুষের মানসিকতার পরিবর্তন যদি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার যে আপোষহীন লড়াই দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে তার টলারেন্স জিরো, দুর্নীতির বিরুদ্ধে টলারেন্সটা জিরো। আপনি হয়তো এখন বলছেন অভিযান বা শুদ্ধি অভিযান, আমি যদি আপনাকে ফিরিয়ে নিয়ে যাই কয়েক বছর আগে, সরকারি দলের সংসদ সদস্য টেকনাফের সাবেক এমপি মাননীয় এমপি বদি সাহেবকেও কিন্তু জেলে যেতে হয়েছে, আমার টাঙ্গাইলের এমপি রানা সাহেবকেও কিন্তু অনেকদিন জেলে থাকতে হয়েছে। এটা এটা বিএনপির সময় পিন্টু সাহেবকেও জেলে গেছেন, অসুবিধা আমি বিএনপির সময় পিন্টু সাহেব জেলে কখন গেছেন আমার ঠিক মনে পড়ছে না, জেলে গিয়েছেন যাই হোক একবার, তাও ইয়েস অভ্যন্তরীণ দ্বন্দ্বে, হ্যাঁ জেলে গিয়েছেন। মামুন মাহমুদ রায় ইলিয়াস আর অভিদ্বন্দ্বে গ্রুপে, ইলিয়াস গ্রুপ ওই গ্রুপের দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয় যখন সূর্য সেনলে পানির ট্যাঙ্কি দিয়ে চুপিয়ে চুপিয়ে হত্যা করলো ওরা, তখন এই রিজভী আহমেদ সভাপতি, ইলিয়াসের সেক্রেটারি। এটা মানে দুর্ভাগ্য যে যমুনা ভবনে বসে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে ছাত্রদের সম্মেলন করে, তখন ঢাকা ইউনিভার্সিটিতে 91-234 ওই সময়টায় যখন ছাত্রদল অভ্যন্তরীণ দ্বন্দ্বে মামুন এবং মাহমুদ মারা গেল, ওদের হত্যা করলো নিজেরা, নিজের দলের কর্মীকে সূর্য সেনলে পানির ট্যাঙ্কি দিয়ে চুপিয়ে চুপিয়ে হত্যা করেছিল, তখন হতে পারে। কিন্তু আমাদের এখানে যেখানে যেখানেই দুর্নীতির প্রসঙ্গ এসছে, অভিযোগ এসছে, আমাদের দলের অনেক এমপি, সাবেক মন্ত্রী, অনেক সিনিয়র নেতার বিরুদ্ধেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দুদকের অভিযান বা অনুসন্ধান বা তদন্ত কোনো কাজে
অন্তরায় সৃষ্টি করতে দেননি। কিন্তু আপনার দলের এমপি যখন বলছেন যে বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে ধরা হয় না, কেন তিনি দুদকের চেয়ারম্যানেরই পদত্যাগ চাচ্ছেন? সেটি ব্যক্তিগত অভিমতের বিষয়টা ভিন্ন, তার ব্যাখ্যাও কিন্তু দুদক দিয়েছে। আমার দলের এমপি বেসিক ব্যাংককে উদ্দেশ্য করে যে কথা বলেছেন তার উত্তর কিন্তু দুদকের সচিব মহোদয় দিয়েছেন, এটি অব্যাহত রয়েছে। আচ্ছা, তদন্তের কার্য অব্যাহত রয়েছে। আমি যে বলছিলাম যে অভিযানটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু একদিকে উন্নয়ন, দারিদ্র দূরীকরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আমাদের শিশু মৃত্যু হওয়া, নারী মৃত্যু হার কমানো, অর্থনৈতিক সমৃদ্ধি, দুর্নীতির যে বিষয়টি দীর্ঘদিনের অপশাসন দুঃশাসনে সামরিক শাসকদের সৃষ্ট সমাজকে ধ্বংস করা, এই যে জনতনের প্রকারে অর্থবিত্তের মালিক হওয়া, এই কলচাটা শুরু করেছে জিয়াউর রহমান সামরিক শাসকরা, এবং সেই ধারা আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর তার কমিটমেন্ট, তার যে টলারেন্স এন্টিকারশন ড্রাইভে তার জিরো টলারেন্স, সেখানটাই কিন্তু সম্ভব হয়েছে যে আজকে নিজ দলের হলেও কাউকে ক্ষমা না করা। আচ্ছা, আপনার কাছ থেকে অনেক অতীতমুখী উত্তরও পেয়েছি, কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। জোনায়েদ সাকিব, আপনি নিশ্চয়ই কিছু পেলেন, সরকারি দলের এমপি তিনি বলছেন যে এটা চমক নয় এবং এই লড়াইটা বা শুদ্ধি অভিযান বা যে কোনো অভিযান শুধু এটা চলমান বিষয়, সেটা দল মত নির্বিশেষেই হবে আমরা আশা করি, সেরকম একটা বিষয়। এই জায়গাটায় আপনার কেন মনে হলো যে এটা চমক? আচ্ছা, আসছি প্রথমে। আমরা বলছি যে এই সরকার, ধরেন প্রথমত একটা দেশে মানুষের ভোটের অধিকার যেখানে মানে কেড়ে নিয়ে কিংবা সেটার নিশ্চয়তা প্রতিষ্ঠা না করে তারপরে আর আপনি মানে বাকি আলোচনা করাটা কিন্তু খুব অর্থহীন হয়, দুঃখিত। ফলে ভোটের অধিকার যেখানে নাই এবং সেটা নিয়ে যখনই আলোচনা আসে তখন কিন্তু তারা ঘুরিয়ে আলোচনাটা নেন যে দেশ উন্নতি করছি আমরা, এবং যে কারণে এখন আর গণতন্ত্র বললে হয় না, উন্নয়নের গণতন্ত্র বলতে হয়। এই যে উন্নয়নের গণতন্ত্র, এই শব্দবন্ধ আবিষ্কারের কারণই হচ্ছে যে গণতন্ত্র বলা মানেই হচ্ছে সেটা হাস্যকর ব্যাপার, এটা মানুষ মানে জানে। ধমক দিয়ে নিজেদের এমপিকে, জোটের এমপিকে বসিয়ে দিতে পারেন, কিংবা যেহেতু তারা অনুগ্রহের এমপি হয়েছেন, নিজেদের গণভিত্তির উপর দাঁড়িয়ে এমপি হননি, ফলে তাদেরও কিছু করার নাই। কিন্তু বাস্তবতা কিন্তু এটাই যে আসলে মানুষ ভোট দিতে পারে। শব্দ এবং আপনি একটা শব্দ উচ্চারণ করেছেন, গণভিত্তির উপর দাঁড়িয়ে তারা এমপি হননি, তাহলে কি আমাদের মানে আপনারা যারা বিশেষ করে বাম সংগঠন তাদের এই তাদের গণশক্তি ক্ষয়িষ্ণু হয়ে পড়লো কেন? সেটা আরেক উত্তর, সে আলোচনার জন্য আরেকদিন আলোচনা দেখেন। এইরকম অর্থাৎ মানে একটা গণবিরোধী সরকারের সাথে যুক্ত থেকে নিজেকে তার আসলে মানে নিজেদের গণভিত্তির যতটুকু জায়গা সেগুলো ধ্বংস করা হয়েছে, এবং এটা কালে কালে করা হয়েছে, বহুকাল ধরে করা হয়েছে, ফলাফল সম্মিলিত ফলাফলে আজকে আমরা এখানে আছি। তো যাই হোক, মানে আমি গণসংহতি আন্দোলন করি, আমি তার দায় নিচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে নিজেদের জোটের নেতৃবৃন্দ যে আজকে এই কথা বলছেন, তাদেরকে হয়তো ব্যাখ্যা চাইতে পারেন, ধমক দিয়ে বসিয়ে দিতে পারেন, এটা এইটা শক্তভাবে বলার মতো তাদের মানে ভিত্তি, রাজনৈতিক ভিত্তিটা নাই। তারা যেহেতু মূল দলের প্রতীকে নির্বাচিত হয়েছেন, ফলে তাদের স্বাধীন অস্তিত্বও নাই, এবং যেখানে নির্বাচিত হয়েছেন সেই জায়গায় তার সেই রকম সাংগঠনিক ভিত্তিও নাই। ফলে সব মিলিয়ে এই বক্তব্য মানে ডিফেন্ড করার মতো রাজনৈতিক শক্তির অভাব আছে। কিন্তু বাস্তবতা এটা যে তিনি যা বলেছেন সেটা যে সত্য, এই কথাটা আমি পরিষ্কার করে বলতে চাইছি, এবং সেই সত্যটা আসলে আপনি যতই ধামাচাপা দিতে চান বাংলাদেশের মানুষ জানে, আওয়ামী লীগের অধিকাংশ লোক ভোট দিতে পারে নাই, ফলে আওয়ামী লীগের লোকজন জানে ভালো করে, আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারেন নাই, ফলে তারা তো ভালো করে জানে যে এই দেশে ভোটের অধিকার নাই, নাই বলে কিন্তু উন্নয়নের গণতন্ত্র কথাটাকে আনতে হয়। এখন এই উন্নয়ন জিনিসটাই বা কী আমাদের সেই জায়গাটা বোঝা দরকার। একটা উন্নয়ন দেশে হচ্ছে কি না তার প্রথম বিষয়টা হচ্ছে যে শেষ পর্যন্ত এই উন্নয়নের সুবিধাটা মানুষ পাচ্ছে কি না। আপনি ধরেন উন্নয়নের সুবিধা যদি আমি হিসেব করতে থাকি, আজকে যদি এক দুই সিরিয়াল করে বলি সেটা পুরোপুরি বলা হবে না, আমি একটা উদাহরণ দিই। ঢাকা শহরে আপনার কর মানে প্রতিদিন 50 আমাদের যে ক্ষতি হচ্ছে, আমরা প্রতিদিন 50 লক্ষ কর্মঘণ্টা নষ্ট করছি, তার মানে যানজটের কারণে প্রতিদিন আমরা আপনার এই 23,833 দিন আমরা নষ্ট করছি। এই যে মানে কর্মঘণ্টা নষ্ট, এর ফলে বছরে জিডিপিতে প্রায় $7 বিলিয়ন মানে 7,856,000 কোটি টাকা আপনার ক্ষতি হচ্ছে বলে ইতিমধ্যে বিভিন্ন গবেষণা দেখিয়ে দিয়েছে। তো তাহলে আপনি সেই জায়গায় কী উন্নতি করতে পারলেন? আপনি উন্নতিটা হচ্ছে আমার কর্মঘণ্টা আরও
মানে নষ্ট হচ্ছে, আমি আরো স্লো হয়ে যাচ্ছি, 6% ছিল গতি, তার চাইতে আরো কমে যাচ্ছে গতি। তো এই রকম যদি হয় আপনার কি সুবিধা পাওয়া, আপনার কি রাজধানীর কোনো উন্নয়ন দৃশ্যমান মনে হয় না? এখন ধরেন কর্মঘণ্টা যাতে কম নষ্ট হয় তার জন্য বাস্তবে এই মুহূর্তে কথা বলেন, 11 বছর এই সরকার ক্ষমতা থাকার পরে সে আমার বাস্তবতা কি কর্মঘণ্টার উন্নতিটা করেছেন। এখন ঢাকা শহরের কর্মঘণ্টার উন্নতি কিভাবে করা যেত, তার সামগ্রিক পরিকল্পনাটা কি, সে বিষয়ে সরকারের পরিকল্পনার মধ্যে যে গলদ আছে সেটা তো দেখা যায় যে মেয়র হানিফ ফ্লাইওভার আর আমাদের এখানে মেট্রো রেল এ দুটোই সাংঘর্ষিক হয়ে পড়ে। একই শহরে থেকে একটা সামগ্রিক একটা সংগতিপূর্ণ উন্নয়ন পরিকল্পনা তাদের পক্ষে করা সম্ভব না। এর মূল কারণ হচ্ছে এক একটি লবিস্ট গ্রুপ এক একটা প্রকল্প নিয়ে একনেকে যায়, তারা কিন্তু পাশ করে নিয়ে আসে, একটার সাথে একটা কী হবে সেগুলোর সাথে খুব বেশি সংগতি দেখার মতো অবস্থাও এখানে আসলে কার্যত নেই। তো আমি কথা বাড়াচ্ছি না যেহেতু আপনি আমাকে সময় দেবেন না, আমি বলছি যে এই ইয়ার্ডস্টিকটা প্রথম হওয়া উচিত, মানুষ শেষ পর্যন্ত সার্ভিসটা কী পাচ্ছে সেইভাবে পুরো উন্নয়ন পরিকল্পনা হলে মানুষের যে সুবিধা হতো সকলকে নিয়ে যে উন্নতির জায়গা হতো সেটা হয়নি। এখানে প্রকল্প ভিত্তিক উন্নয়ন, কত বেশি প্রকল্প নেওয়া যায় এবং সেই প্রকল্পের টাকার যেহেতু কোনো জবাবদিহিতা নেই, এখন আসুন যে উন্নয়নের জায়গা থেকে জবাবদিহিতার জায়গাটা অর্থ ব্যয়ের জবাবদিহিতার জায়গা, আবারও আসেন 1 কিলোমিটার রাস্তার ব্যয় ঢাকা বাংলাদেশে কত, 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে, এটা চীনে 11 কোটি টাকা, ভারতে 9 কোটি টাকা, ইউরোপে 28 কোটি টাকা, বাংলাদেশে 100 কোটি টাকার উপর ছাড়িয়ে যায়। খালি জমির দাম বললে হবে না, কিন্তু এই যে বিপুল মানে অর্থব্যয়ের জবাবদিহিতাহীনতা এইটা হিসেব করলে, এবং এখন যেটা হয় যে 1 টাকার জায়গায় যেখানে মানে ধরেন খরচ হতো 1 টাকা সেখান থেকেও চুরি আছে, কিন্তু সেই জায়গায় 5 টাকা বাজেট করা হচ্ছে এবং সবগুলো প্রকল্পের বাজেট এইভাবে হয় বর্ধিত করা হয়েছে অথবা এখন শুরু থেকেই বাজেটটা এভাবে বর্ধিত করে করা হচ্ছে, তার ফলে বিপুল অংশের অর্থ লুটপাট হচ্ছে, সেটা পাচার হচ্ছে, এগুলো জিএফআই রিপোর্ট আছে, বছরে 70,000 কোটি টাকা পাচার হয়ে যায়। এখন আমি আসি, তিনটা জিনিস বলতে চাই, তার মানে এই জবাবদিহিতাটা জায়গাটা নেই, আপনার টাকা মানুষের কল্যাণে যেতে পারতো সেটা যাচ্ছে লুটপাটে, দুই হচ্ছে যে এর ফলে বিপুল বিক্রমে বৈষম্য বেড়ে যাচ্ছে, বাংলাদেশ 1 নম্বর দেশে পরিণত হয়েছে দ্রুত ধনী হওয়ার জায়গা থেকে, চীনকেও ছাড়িয়ে গেছে, তারপরে হচ্ছে দেশে ব্যবসা বাণিজ্যের কি নতুন নিরাপদ এবং পরিবেশটা ঠিকমতো তৈরি হয়েছে, আপনি যে হারে উন্নয়ন প্রকল্প নিচ্ছেন আপনার জিডিপির যে গ্রোথ সেই অনুযায়ী কি আপনার বিনিয়োগের গ্রোথ আছে, শিল্প ব্যবসা করার গ্রোথ আছে, মানুষের জীবনের নিরাপত্তা কি একইভাবে বেড়েছে, এইসব আপনি যখন মানদণ্ড প্রয়োগ করবেন তখন দেখবেন যে আসলে পুরো পরিস্থিতি এমন জায়গায় এসছে গণতন্ত্র না থাকার ফলেই বরং এই উন্নয়ন এক ধরনের হচ্ছে প্রকল্প ভিত্তিক, কিন্তু এর লাগামহীন জবাবদিহিতাহীনতা তৈরি হচ্ছে, যে যেখান থেকে পারছে লুটে পুটে নিচ্ছে, সর্বত্র লুটপাট ছড়িয়ে পড়ছে, যে যেখান থেকে পারছে লুটে পুটে করছে, যখন লাগামহীন এবং বেপরোয়া ভাবটা তৈরি হচ্ছে তখন সেখানে কিছু লোককে ধরে তারা এটাকে একটা, আচ্ছা আমি আপনার ব্যাখ্যাটা, আপনার ব্যাখ্যাটা আপনি আবারও বলছেন চমক প্রক্রিয়া বন্ধ না করে কিছু লোককে ধরা, কিছু লোককে ধরা হচ্ছে, আমরা দেখতে চাই যে ভবিষ্যতে কি হয় সেটার পরে বোধহয় আপনিও জবাব পাবেন আমরাও পাবো। পঙ্কজ দেবনাথ আপনার কাছ থেকেই শুনবো কিন্তু একটা বিরতির পর। প্রিয় দর্শক, দীপ্ত সংলাপে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দীপ্ত সংলাপে। বিরতিতে যাওয়ার আগে পঙ্কজ দেবনাথ আপনার কাছেই জানার আগ্রহ প্রকাশ করেছিলাম, জুনায়েদ সাকি এখনও বলেন যেটা লোক দেখানো অভিযান, আবার একই সঙ্গে উনি অনেক তথ্যপাত্র দিয়ে বুঝাচ্ছেন যে দুর্নীতি যে জায়গাগুলো তার মূল সরকারের প্রকল্পভিত্তিক উন্নয়নের কথা চিন্তা করা, কিন্তু ঘুরে সুর একটাই যে গণতন্ত্র টেকসই গণতন্ত্র নেই বলেই দুর্নীতিটা বরং বেড়েছে, সেটাই বোধহয় প্রকারান্তরে উনি প্রকাশ করতে চেয়েছেন। আপনার জবাবটা, ধন্যবাদ আপনাকে। আসলে জুনায়েদ সাকি বলার চেষ্টা করছেন যে গণতন্ত্র বা রাজনীতি, আমি রাজনীতি কার জন্যে, জনগণের জন্যে। গণতন্ত্র ডেফিনিশনটা কি, গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, জনগণের জন্যে। আব্রাহাম লিঙ্কনের যে ডেফিনেশন ডেমোক্রেসির, গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, জনগণের জন্যই তো গণতন্ত্র। অফকোর্স সেটি গণতন্ত্র জনগণ কর্তৃক নির্বাচিত হলে হতে হবে, সেটাই কথা। 9 সাল বা 8 সালে নির্বাচনকে আপনি অ্যাডমিট করলেন, 14 সালে নির্বাচনে আপনি অ্যাডমিট করলেন, বিএনপি নির্বাচনে আসে নাই। বিএনপি বা তাদের বিএনপি জামাত জোট নির্বাচনে আসলো না, দায়কার দেশ থেমে থাকবে, জনগণ অধিকার বঞ্চিত থাকবে, সংবিধান থেমে থাকবে, নাকি আপনারা প্রকারান্তরে ওই আয়ুব খানের মতো বা জিয়াউর রহমানের সাথের মতো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে
নির্বাচনী ধারাকে ব্যাহত অব্যাহত রাখতে না দিয়ে সামরিক শাসনকেই প্রণোদনা দিচ্ছেন। কাজেই আমাদের কমিটমেন্ট হচ্ছে জনগণের কল্যাণ এবং সাংবিধানিক ধারাবাহিকতা। 14 সালে বিএনপি নির্বাচনে আসেন নাই, তার চেয়েছিলেন গণতান্ত্রিক ধারাবাহিকতা বিঘ্নিত হোক, এবং আপনাদের কথা অনুযায়ী যদি আমরাও নির্বাচনে না যাই তাহলে কি হয়। আমরা যারা নির্বাচনে গিয়েছিলাম, আমরা যারা 14 সালে ভোটটা করেছি, আমাদের গাড়ির উপরে, লঞ্চে, নৌকায়, বাড়িতে হামলা, বোমা, গ্রেনেড, গুলি, আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ভোটটা করতে গিয়েছিলাম। যারা নির্বাচন বর্জন করে, যেমন 70-এর নির্বাচনের আগে আপনারা বলতেছিলেন ভোটের আগে ভাত চাই, হঠাৎ করে বিপ্লবীকে স্লোগান দেওয়া সম্ভব? 70-এর নির্বাচনের আগে ভোটের আগে ভাত চাই বলে নির্বাচন হয় না, আইয়ুব খান কন্টিনিউ করে, বাংলাদেশ স্বাধীন হয় না। এই ধরনের চমক কিছু কথা আপনাদের আলট্রা বামরা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, মুড়ির মতো, চানাচুরের মতো শুনতে ভালো লাগে, বাস্তবতাটা ডিফারেন্ট। কাজেই সাংবিধানিক ধারাবাহিকতা, জনগণের ভাগ্য নির্ণয়ের যে লড়াইটা, এইটা রাজনীতির মূল দর্শন, এবং তার জন্যেই সাংবিধানিক ধারাবাহিকতা, গণতন্ত্র উত্তরণের যাত্রা অব্যাহত রাখা, সেটি ছিল আমরা যারা এমপি মনোনয়ন নিয়ে গিয়েছিলাম, আমরা কিন্তু জনগণের কল্যাণের কমিটমেন্ট নিয়ে গিয়েছিলাম। আমাদেরও স্ত্রী সন্তান বাবা মায়ের, বাবা যেও না, কী দরকার ওখানে বোমা, ওখানে গুলি, যেটি হয়েছে আমাদেরকে সেই মৃত্যু ভয়কে জয় করে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে কিন্তু নির্বাচনটা করতে হয়েছে। অতএব কিন্তু 2018 নির্বাচন, প্রশ্ন হচ্ছে ভোট, জনগণ কি বাড়ি গিয়ে ভোট দিয়ে আসবে আপনাকে? জুনায়েদ সাকি ঢাকায় থাকবেন, ঢাকা থেকে ভোট কি ঢাকায় এসে দিয়ে যাবে জনগণ? আপনি ভোটটা করলেন না, ভোটের নামে তামাশা করলেন। যে ঐক্য ফ্রন্ট বা জোট, কামাল হোসেন, বিএনপি, জামাত মিলে যে জগা খিচুড়ি একটা অ্যালায়েন্স, জনগণকে আপনি কী দিলেন? কামাল হোসেন দাবি করেন, কামাল হোসেন সব যে অ্যালায়েন্সটা, কাদের সিদ্দিকী, মান্না ভাই, সুলতান ভাইরা একদিকে, বিএনপি, জামাত, নেতা কে জোটের? জোটের নেতা কামাল হোসেন সাহেব ভোট করলেন না, তারেক রহমান অ্যাবসকন্ডিং কনভিক্টেড, অ্যাবসকন্ডিং প্রিজনার, নট প্রিজনার, সাজাপ্রাপ্ত দুর্নীতিবাদ পলাতক আসামি, জোটের নেতা কে? একটা কনস্টিটিউয়েন্সিতে কজন প্রার্থী আপনার? ওই মহাজোট, ওদের যে জোট, একটা নির্বাচন এলাকায় কজন প্রার্থী মনোনয়ন বাণিজ্য করেছেন তারেক রহমানের বিষয়ে? জনগণ কি এতই দেউলিয়া হয়ে গেছে যে তারেক রহমান দুর্নীতিবাজ, সাধারণত আসামি, স্কাইপিতে ইন্টারভিউ নিয়ে মনোনয়ন দেবেন, তাকে জনগণ ভোট দিতে হবে? তাও নতুন প্রজন্ম, আপনি জামাতকে 25টা সিট দিবেন, কামাল হোসেন মুখে বলবেন মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর কথা, জামাতকে স্বাধীনে 25টা সিট দিবেন, জনগণ ভোট দেবে আপনাকে, ঠেকছে মানুষ? বিকল্পটা কি? জনগণ আপনি হেরে গিয়ে বলবেন যে ভোট হয় নাই, আপনি কি প্লেস করেছেন? বিকল্প প্রস্তাবটা কি আপনার? স্কাইপিতে দুর্নীতি দণ্ডিত দুর্নীতিবাজ একজন ব্যক্তি ইন্টারভিউ নিয়ে মনোনয়ন দেবেন, একটা আসনে 3-4-5 জন, এক দলের 5 জন প্রার্থী, আর মানুষকে তো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিবেন আপনি? কিন্তু কাজেই আপনারা ভোটটা করেন নাই। আচ্ছা, ভোট, ভোটের জনগণকে, আমি ভোটে, আমি আসছি, আমি ভোটের রাজনীতি, আমার একটু ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে। ভোটটা করেনি সেটা একটা বিষয়, কিন্তু জনগণ, কিন্তু মানুষ কি ভোট দিতে পেরেছে কিনা সেটাও একটা প্রশ্ন। মানুষ ভোট দিতে পেরেছে, আমার তো বাধ্যবাধকতা নাই, 60% ভোট লাগবে, 80% ভোট লাগবে, 70% ভোট লাগবে, জনগণ ভোট কেন্দ্রে গিয়েছে। আমি তো মনে করি বাংলাদেশে এখন আওয়ামী লীগের নিজস্ব ভোটের সংখ্যা অ্যাবাভ 50%, শুধুমাত্র আওয়ামী লীগেরই ভোটের সংখ্যা অ্যাবাভ 50%। আওয়ামী লীগের লোকজন তো আওয়ামী লীগকে ভোট দেবে নাকি সেরকম দিবেন না? না, কিন্তু কোথাও কোথাও নির্বাচন কমিশনের রিপোর্টে মোর দেন 100% নম্বর হয়নি, না হয়নি, এটি মোর দেন 100 বলার জন্য বলছেন আপনারা। 2001 সালে হয়েছিল নবাবগঞ্জে আর মহেশখালীতে, ঢাকার নবাবগঞ্জে আর কক্সবাজারের মহেশখালীতে দুইটা কনস্টিটিউয়েন্সিতে মোর দেন 100% অতিরিক্ত ভাবে। তাহলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেটা আছে সেটা ভুল? নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কে আপলোড করেছে নির্বাচন কমিশনের দায়িত্ব? বাংলাদেশের কোথাও 100 ভাগের বেশি ভোট পড়ার নজির নাই, হাজারটাও কেন্দ্রে আছে, হাজার নাই ভাই, এগুলো তো না দেন গণমাধ্যমে আপনি নির্বাচন না না আপনাকে আপনার নো আপনাকে প্রমাণ দিতে হবে কেন্দ্র ভিত্তিক যে ওই কেন্দ্রে গণমাধ্যম তো আমাদের মতো কোনো ব্যক্তি তৈরি করে, রিপোর্টটা তো আমরা কেউ তৈরি করি, আপলোড যদি দেই নির্বাচন কমিশন আমাকে বলতে হবে না? আপনি তথ্য নিয়ে একদিন প্রমাণ করেন যে বাংলাদেশের ওই কেন্দ্রে শতভাগের চেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে,
মুখে বলার জন্য বললাম নাই, টেলিভিশনে টক শো দেশে বলার জন্য আমাকে স্পেসিফিক বলতে হবে যে ওই কেন্দ্রে, না 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 ওই মুখে আপনি তো বরং না না আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশন কি বলছে আমাকে স্পেসিফিক বলতে হবে যে বাংলাদেশের অমুক উপজেলায় অমুক নির্বাচনী কেন্দ্রে ভোট বেশি হচ্ছে। গণতন্ত্র নিয়ে বারবার কথা বলেন, আসলে ওনাদের টার্গেটটাই হচ্ছে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হোক, সামরিক তন্ত্র আসুক, অসাংবিধানিক শাসন আসুক, লুটপাটটা বেশি করে হোক। কিন্তু ওনারা তো অভিযোগ করছে যে এই অভিযোগ করছে প্রকারান্তরে, কিন্তু প্রকারান্তরে অগণতান্ত্রিক শক্তিকে প্রণোদনা দিচ্ছেন ওনারা এই অভিযোগ করে প্রকারান্তরে। আপনার মনে আছে দাদা, 74/5 বঙ্গবন্ধুর বাক্সাল সিস্টেমকে যারা কনডেম করেছিলেন তারা কিন্তু পরের দিনই জিয়াউর রহমানের ট্যাঙ্কের গলায় মালা পরে দিয়ে এক মিনিট দ্বিধা করেন নাই, তারা বঙ্গবন্ধুর বাক্সাল সিস্টেমকে সিরিয়াসলি কনডেম করেছেন, সামরিক শাসনকে ফুলে মালা দিয়ে বরণ করে নিয়েছেন প্রেস ক্লাবের সামনে। কে মিত্র কে শত্রু আমার ব্যাখ্যা না, ব্যাখ্যা হচ্ছে এই বাম ধারার আল্টা লেফট এই রাজনীতিগুলোর না, ওনারা তাই করেছে, জবাব দিতে বললেন, এরা ওনারাই করেছেন, এই কারণে আমাকে এদের নিয়ে গালা দিচ্ছেন না। আমি আপনাকে বলছি না, আমি বলছি যে যারা গণতন্ত্রে হতে পারে দুর্বল প্রক্রিয়া, দীর্ঘদিনের সামরিক শাসনে জর্জরিত আমার এই ব্যবস্থা, সেখান থেকে আমরা উত্তরণের যাত্রা শুরু করছি। আপনারা নির্বাচনে উন্নয়ন পরে আসছি, কাজে গণতন্ত্র নিয়ে বারবার কথা বলেন, গণতন্ত্র যাত্রাকে অব্যাহত রাখতে হবে, কারণ রাজনীতি গণতন্ত্র জনগণের জন্য। আচ্ছা আমারও জনগণের কল্যাণের জন্য আমারও একটু আমি শেষ আলোচনাটা আমি আপনার কাছে আসবো, আমি রাজধানী উন্নয়নে আমার ভাই জুনায়েদ সাকিব বারবার বলছেন যে যানজট ট্রাফিক জ্যাম প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। আসলে আসলে গুলিস্তান থেকে সায়দাবাদ যাত্রা বাড়ি যেতে 1.5 ঘন্টা লাগতো, এখন 12 মিনিট 15 মিনিট বা 5 মিনিট 7 মিনিট লাগে। কারণ ভাই যদি চোখ থাকি তো অন্ধ হয়, আমাদের কিছু করার নাই। কুড়িল ফ্লাইওভারে ডেলি 22 বার কুড়িল ফ্লাইওভারে রেল পাস না হওয়ার কারণে, রেল পাস ওভারপাস না হওয়ার কারণে দিনে 22 বার রেল থামতে হতো, এবং এখন 5টা ফ্লাইওভার করে দিয়ে আর ট্রাফিক নাই। বনানী ওভারপাস হয়েছে, রেল পাস হয়েছে, আমার মহাখালী আগেই হয়েছে, আমার খিলগা হয়েছে, অর্থাৎ এই যে মগবাজার মৌচাক যে ওভারপাসটা, এই যে আপনার কাছেই যে তেজগাঁর এখানে FDC-র সামনে ওভারপাসটা, এগুলো যদি জুনায়েদ সাকির না দেখে আমি কি করব। আচ্ছা মেট্রো রেল জুনায়েদ সাকির কাছ থেকে শুনে, জুনায়েদ সাকির আপনি কি দেখেন এগুলো নাকি শুধু প্রজেক্টের দুর্নীতি দেখেন, চলাচল করেন না তো অথবা বিশেষ সুবিধা হয়তো চলাচল করেন, যার ফলে আমি গ্রামে মানুষ, আমি গ্রামেই থাকি, আমি গ্রামেই থাকি না, যানজট নিরসনের জন্য দেখবেন হ্যাঁ ঢাকা শহরবাসী যানজট থেকে কর্মক্ষমতা কমে যাচ্ছে এটা যেমন বলেছেন, কিন্তু এটাও তো ঠিক, যেসব জায়গায় যেতে একসময় 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো, আপনি ঢাকা শহরের বাইরে, এখনো ঢাকা শহরে কত 1 কোটি 1.5 কোটি 2 কোটি মানুষ বাস করে, কিন্তু অধিকাংশ মানুষ তো ঢাকা শহরের বাইরে, সেই জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই উন্নতির সঙ্গে দুর্নীতিটা সেটা বলছেন না কেন, আপনি ঢাকা শহর দিয়ে উদাহরণ দিলে, একটা উদাহরণ দিলাম আপনারা এখানে, কিন্তু ওখানে কিন্তু দুটো বিষয়, এক হচ্ছে উন্নয়ন হয়েছে কথা বলতে হবে, প্রথমত হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা একটা সরকারের তো দায়িত্ব, ধরো সরকার কি কাজ আমাকে আমি করব, সরকারই করবে সরকারের ক্ষেত্রে কতগুলো প্রকল্প নিল এটি কিন্তু একমাত্র বিষয় না, একটা সরকারের চরিত্র নির্ধারিত হয় যে আপনি প্রায়োরিটি কোনটা, অগ্রাধিকার ঠিক করতে না, আপনার অনেক কাজ করতে হবে, তা আপনি একটা অগ্রাধিকার ঠিক করবেন, সেভাবেই ঠিক করবেন যেটা সবচেয়ে বেশি মানুষের কীভাবে সুবিধা বাড়বে এবং এই মুহূর্তে কি সুবিধাটা পাচ্ছে, সেই সব জায়গা থেকে আমরা সমালোচনা করছি। আপনার কাছে টাকা আছে, আপনি কয়েকটা কন্ট্রাক্টরের ডেকে কয়েকটা প্রকল্প দিয়ে দিলেন, এটা তো কোনো কৃতিত্ব দাবি করা গেছে না, যে কেউ পারবে, প্রত্যেক সরকারের আমলে কিছু না কিছু কাজ হয়েছে, এখন এই কিছু না কিছু কাজ করার মধ্যে কোন কাজটা অগ্রাধিকারের দিক থেকে সবচেয়ে জরুরি ছিল, কোন কাজটা আমাদের প্রকৃতি পরিবেশ সম্মত, কোন কাজটা হচ্ছে আমাদের নাগরিকদের সবচেয়ে বেশি সুবিধা দিবে এবং দীর্ঘস্থায়ী হবে, এই সমস্ত অনেকগুলো বিবেচনাটাই সরকারের কাজ। সরকার হচ্ছে ওই জায়গায় তার দক্ষতা, তার যোগ্যতা, তার দূরদৃষ্টি, তার পরিচয় দেয়, সেই জায়গায় আমরা বলছি যে প্রকল্পগুলোর ক্ষেত্রে বাজবিচারের জায়গা নেই। আপনি আওয়ামী লীগ সমর্থন করেন প্রধানত,
কিন্তু মোটামুটিভাবে তাদের একটা বিশেষজ্ঞ একটা বিষয়ের মধ্যে আছে, এরকম অনেক স্থপতি নগর বিশেষজ্ঞরা টেলিভিশনে এসে কথা বলেন, তারাই বলেছেন এই ফ্লাইওভারগুলো একসময় ভাঙতে হতে পারে, বিকজ এগুলো দিয়ে আসলে ঢাকা শহরের কোনো সামগ্রিক পরিকল্পনার অধীনে ঢাকা শহরের যানজট নিরসনের জন্য এটা করা হয়নি। আমি সে কারণে বলতে চাইছি যে একটা উদাহরণ হিসেবে দিলাম, সারা দেশে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবেন এটা তো আপনারই দায়িত্ব, সেইটা যাতে মানসম্পন্ন হয়, সেইটাতে যাতে এক বছর যাওয়ার আগে রাস্তা ছলবাকলা সব যাতে উঠে চলে না যায়, এবং সেখানে কীভাবে আপনি দীর্ঘমেয়াদে চিন্তা করে করবেন, যেখানে নতুন রাস্তা করতে যাচ্ছেন আপনি 50 বছর 100 বছর চিন্তা করে আপনি রাস্তা করবেন, আপনি এক একটা শহর নতুন করে গড়ে উঠছে, একটা থানা শহর মনে হচ্ছে ঢাকা শহরের মতো, মানে ছোটো ছোটো মিনি ঢাকা আরও খারাপভাবে তৈরি হচ্ছে, এক একটা থানা শহর, মানে উপর থেকে দেখলে আপনি দেখতে পাবেন যে শহরগুলো নতুন গড়ে ওঠার ক্ষেত্রে কোনো পরিকল্পনা নাই, কোনো কিছু ছাপ নাই। তাহলে সরকার যে আছে সেটা বুঝবো কিভাবে, যে যার মতো যা ইচ্ছা তাই সব জায়গায় করে ফেলতে পারে, এই যে পুরো জিনিসটা এটা হচ্ছে আমি কথা বলছি। এখন আমি আপনার এই জায়গায় আমি সাম্প্রতিক ইস্যুতে একটু কথা বলতে চাই, যে এই পরিকল্পনাবিদ আপনি বলছেন যে আওয়ামী লীগ সমর্থিত অনেক স্থপতি আছে, নগর পরিকল্পনাবিদ আছেন, ইঞ্জিনিয়ার আছেন, কিন্তু দুর্নীতি তো শুধু দল যারা করছেন তারা করছেন না, সরকারের প্রশাসনে যারা আছেন তারা কি ধোয়া তুলসীর পাতা, সবাই করছেন সেই জায়গাটা, সেই জায়গাটা ওইভাবে ফোকাস হচ্ছে না বাংলাদেশে। আমি বলি এখন বাংলাদেশে এটা আমরা 48 বছরে চলছি না, এই সরকারে 11 বছর, বাকি যে 37 বছরে যা দুর্নীতি হয়েছে টাকার অঙ্কে তো কয়েক গুণ বেশি এই 11 বছরের দুর্নীতি, আপনি হয়তো টাকার ভ্যালুর দিক থেকে হিসাব করতে পারেন, টাকার অঙ্কে বাজেটও তো অনেক বড়, বাজেট অনেক বড়, সুতরাং টাকার অঙ্কে দুর্নীতি তো বাকি 38 বছরের দুর্নীতিকে বহু গুণে ছাড়িয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে দুর্নীতিটা ধীরে ধীরে বাংলাদেশে শুরু থেকেই ছিল এবং এইটা এখন এসে এমন জায়গায় দাঁড়িয়েছে যে এটাই নীতি, যারা ওই যে কী বলে দুর্নীতি করেন না, যারা টাকা পয়সা নেন না, তারা হচ্ছে ভাই আমি টাকা পয়সাটা নিব না, কিন্তু প্রসেসটা জারি রাখতে হবে, প্রসেসের মধ্যে কোনো কিন্তু হাত দিতে পারবে না কেউ, ওটা হাত দিলে তার চাকরি থাকবে না, জীবন নাশ হয়ে যাবে। ফলে পুরো এই প্রক্রিয়া, আজকে ধরুন দুর্নীতি ধরছেন কারা, আইন শৃঙ্খলা বাহিনী, বলেন তো আইন শৃঙ্খলা বাহিনীর ইন সার্ভিস দুর্নীতির কী খবর, তাদের চাকরির নিয়োগ, তাদের চাকরির বদলি, তাদের প্রমোশন, এটার মধ্যে কি পরিমাণ দুর্নীতি হয় সেটা বাংলাদেশে ওপেন সিক্রেট না, সবাই জানে না। তাহলে সেই জায়গাটাতে আপনি কোনো রকম সংস্কার আনতে পেরেছেন, আপনি কোনো প্রক্রিয়া জারি করতে পারছেন, এগুলো কোনোটা না করে একটা সম্রাট, আচ্ছা ধরুন এই যে যুবলীগের নেতা সম্রাট সাহেব, তিনি একা একা পুরো ঢাকা শহর চালাতেন, তারা ঢাকা শহরের সম্রাট ছিলেন, তিনি যে সরকারের যখন তার প্রতি তার আশীর্বাদ উঠে গেল সাথে সাথে উনি নোবডিতে পরিণত হলেন এবং তাকে র‍্যাব গিয়ে ধরে নিয়ে চলে আসলো, তাহলে বোঝা যাচ্ছিল যে উনি একা কিছুই চালান নাই, উনি ঢাকা শহরের সম্রাট ছিলেন সম্পূর্ণভাবে এই সরকারের সহযোগিতাতেই, সরকারের পক্ষ হয়ে। এখন যখন সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে এনাকে আর বার্ডেন হয়ে যাচ্ছে, সুতরাং তাকে ফেলে দিয়েছেন, আমি বক্তব্য হচ্ছে ব্যক্তিকে আপনি তুলে নিতে পারেন, অপরাধের প্রক্রিয়াটা তো বন্ধ করছেন না, অপরাধী তো ক্যাসিনো তো আপাতত বন্ধ আছে। আচ্ছা ক্যাসিনো বন্ধ আছে তাতে কি আপনার বাংলাদেশের দুর্নীতি চলে গেল, ক্যাসিনো সম্রাটের নাম উঠলে তো ক্যাসিনো নিয়ে বেশি আলোচনা, কিন্তু দুর্নীতি না, আপনি এটা বুঝতে হবে যে ক্যাসিনো তো সারা বিশ্বের সব দেশেই আছে, কিন্তু ক্যাসিনো নিজে নিজেই দুর্নীতি না, ওখানে জুয়া খেলতে যাওয়া হয়, জুয়া খেলা নিষেধ করবেন কেন, সেটা আপনি বন্ধ করতে পারেন যে বাংলাদেশের জুয়া খেলা নিষেধ, সেটা একটা প্রক্রিয়া, কিন্তু জুয়া খেলাতে যারা টাকা নিয়ে যাচ্ছে তাদের টাকাটা ট্যাক্স মানি না আনট্যাক্সড মানি, সেটা দুর্নীতি থেকে আয় করা মানি না অন্যভাবে মানি, এখন কেউ লোক যদি ট্যাক্সড মানি থাকে তার 1,000 কোটি টাকা, সে যদি জুয়া খেলতে যায় খরচ করে আইনগতভাবে, আমার বক্তব্য হচ্ছে যে ক্যাসিনোতে যে টাকা নিয়ে যাচ্ছে সেই লোকটার টাকা ট্যাক্সড মানি কিনা সেটা দেখার জন্য তো আপনার পুরো প্রক্রিয়াটাকে ধরতে হবে, ওখানে কে কে গেছিল আপনি তো জানেন না, ফলে আপনি কেবল ক্যাসিনোওয়ালাকে ধরতেছেন, কিন্তু ক্যাসিনোতে যারা এতদিন গিয়েছেন খেলেছেন তাদের টাকা কোথা থেকে আসলো কীভাবে আসলো সেই প্রশ্নটা কিন্তু করার জায়গাটা হচ্ছে প্রক্রিয়াকে প্রশ্ন করা, তার মানে আপনি ব্যক্তি ধরছেন কিন্তু প্রসেসকে ধরছেন না, প্রসেসটাই কিন্তু টিকে থাকছে, আবার নতুন ব্যক্তি তৈরি হবে। আমি এই কারণেই বলছি যে লোক দেখানো, যে আপনি যদি প্রক্রিয়া বন্ধ না করেন তা আপনি আবার নতুন করে একজন সম্রাট তৈরি, আপনার কাছে খুব ছোট করে যদি তিনটা এই প্রক্রিয়া বন্ধের তিনটা উপায় কি আপনি বলুন। আপনাদের প্রথম কথা হচ্ছে যে আপনাকে জনগণের কাছে জবাবদিহিতার জায়গা প্রতিষ্ঠা করতে হবে, এখন যদি কোনো সরকার সেটা আওয়ামী লীগ হোক আর যে কোনো সরকার হোক, কেউ যদি মনে করে যে আমার পাবলিককে কোনো মানে ইয়ে করতে হবে না, আমার জবাবদিহিতা করতে হবে না, আমার ভোটে যেতে হবে না, জনগণ কি ভাবছে নিয়ে আমার থোড়াই পরোয়া করতে হবে, তখন আপনি কিন্তু যা ইচ্ছা তাই করার সর্বোচ্চ ক্ষমতা। আচ্ছা একটা জবাবদিহি পেলাম, আরো দুটো পয়েন্ট আপনি বলুন। আরো এইটা যখন আপনি করবেন তখন প্রথম কাজ হচ্ছে মানে খুব সংক্ষেপে পয়েন্টগুলোই শুধু বলুন, ব্যাখ্যাটা পরে আমি বলে দিয়েছি প্রথমে যে আপনাকে প্রশাসন, আপনি একটা পেলাম যে জবাবদিহি জনগণের কাছে জবাবদিহি, আপনাকে এই যে অর্থনীতির ক্ষেত্রে প্রধান যে লুণ্ঠনের জায়গাটা হচ্ছে বড় বড় প্রকল্পগুলোতে, প্রত্যেকটা প্রকল্পের ব্যয়ের জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে, সেইখানে এই যে বিপুল পরিমাণ ব্যয়, মানে কি করে রূপপুরে 1,13,000 কোটি টাকার বাজেটই হলো, সেই প্রক্রিয়া যেদিন না পর্যন্ত ঠিক হবে ততদিন পর্যন্ত এই দুর্নীতির জায়গাটা ঠিক হবে না। আপনাকে পরিষ্কার রাখতে হবে যে আপনি 100 টাকা খরচ করতে গেলে কত টাকা
সত্যিকার অর্থে সেটা ব্যয় হচ্ছে, কত টাকা প্রশাসনিক খাতে ব্যয় হচ্ছে, এবং এই হিসেবগুলো সরকারের পরিষ্কারভাবে থাকতে হবে। আপনি বেতন বাড়ান, কিন্তু আপনি লুটপাট কমিয়ে আনতে পারলে, জবাবদিহিতার জায়গা কমিয়ে আনতে পারলে, বাড়াতে পারলে, সেইখানে আপনি দেখবেন যে আপনার সমস্ত যে সম্পদ সেটার ব্যয়টা অনেক বেশি ফলাফল নিয়ে মানুষের সামনে হাজির হচ্ছে। একটা কথা শুধু বলে দিই ওনাকে, আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি, এখন বেশি কথা ওনার সাথে বলতেও পারছি না, খালি শুধু এটুকু বলি, সময় তো আপনাকে দিয়েছি, বেশি কথা বলছি না, মানে উনি অনেক বলেছেন এই নির্বাচন, না না বলে বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন হয়ে গেছে এটা, ফ্রম 73 টু 79, 86, 88, 91, 96, 15 ফেব্রুয়ারি, তারপরে 96, তারপরে 2001, 2006 যেটা হইতে পারে নাই, এবং 2009, 14, 18 আচ্ছা 18 হয়েছে সবচেয়ে বাজে নির্বাচন। আমি একটা বলি কেন, যে সমস্ত রাজনৈতিক দল এটা অংশ নিয়েছেন, প্রধানমন্ত্রী সবার সাথে সংলাপ করেছেন, এবং তিনি কথা দিয়েছিলেন যে আমি আমাকে বিশ্বাস করুন এই নির্বাচনটা সঠিক হবে। সেরকম একটা নির্বাচনে আপনার আমরা এখন নির্বাচন ভালো মতো বুঝি না, কারণ আমরা মনে করছিলাম যে 30 তারিখ বোধহয় নির্বাচন হবে, ওনারা যে 29 তারিখ নির্বাচন করে ফেলবেন এটা তো আমরা জানতাম না। এখন পুরো প্রশাসন যেভাবে একটা এই নির্বাচনের কাজ করলো, এটা সবাই জানে বাংলাদেশের মানুষ, এটা আপনি গায়ের জোরে বলতে পারেন, আপনাকে ডিফেন্ড করতে হবে, কিন্তু তাতে কিন্তু রাজনৈতিক পয়েন্ট স্কোর হচ্ছে না। এই জায়গাটা আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়াকারী দল, তার সাথে তার ইতিহাস জড়িয়ে আছে, সেই দল যে কত বড় কালিমা 2018 সালের এই 29 ডিসেম্বর নিল সেটা তারা এখন বুঝতে পারছে না, কিংবা বুঝতে পারলেও তারা এখন হয়তো বলবে না, কিন্তু সেইটা বহুকাল তাদেরকে এটা ভোগ করতে হবে। সে কারণে আজকে বাংলাদেশে যে গণতন্ত্র কিংবা আমাদের দেশের রাজনীতির স্বার্থেই আমাদের কোনো না কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া অতি দ্রুত ঢুকতে হবে, মানুষের ভোটের অধিকার ছাড়া গণতন্ত্র মানে কোনো গ হয় না। আমাকেও বিরতিতে যেতে, প্রাইমারি স্টেজ বিরতিতে যেতে হচ্ছে। পঙ্কজ দেবনাথ, সত্যিই কি আওয়ামী লীগের গায়ে এই নির্বাচনে কালির ছাপ পড়লো কিনা, এবং সেটা তাহলে দূর করার সার্ফ এক্সেল বা অন্য কোন ব্র্যান্ডের ডিটারজেন্ট হবে সেটা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু বিরতির পর। আবার বিরতি। হ্যাঁ প্রিয় দর্শক, দীপ্ত সংলাপে নিচ্ছে আরো একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দীপ্ত সংলাপে। পঙ্কজ দেবনাথ, যেখানে রেখে গিয়েছিলাম আপনাকে বিরতিতে, যে জুনায়েদ সাকির অভিযোগ যে এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে সব থেকে খারাপ, এবং কালির দাগ পড়লো আওয়ামী লীগের উপর। আমি একটু আগেই বলেছিলাম যে আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাম বন্ধুরা প্রকারান্তরে প্রতিক্রিয়াশীল শক্তিকেই সমর্থন দিচ্ছেন, তুলনা করে ফেলেন 79 এবং 86-র সাথে। 79 কি হয়েছিল, জিয়াউর রহমানের ভোটটা, তার আগে রেফারেন্ডামের নামে কি হয়েছিল, এক ব্যক্তির ভোট হয়েছিল, জুনায়েদ সাকি রেফারেন্ডাম, জিয়াউর রহমানের রেফারেন্ডাম, 79-এর ভোট, এর সাথে 86-র ভোটকে অ্যাডমিট করলেন। কাস্টমার এখানেই আসলে হয়েছে কি, যে একটা এক সন্তানকে নিয়ে আসল মা সৎ মায়ের যখন দ্বন্দ্ব, জজ সাহেব বিচার করলেন, রায় দিলেন যে কেটে দাও, প্রকৃত মা কিন্তু চিৎকার করলেন না, আমার দোকানের সন্তানকে দিয়ে দাও। আওয়ামী লীগ আসলে সত্যিকারের মা, দেশটা গণতন্ত্র রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আওয়ামী লীগকে এভাবেই ছাড় দিয়ে চলতে হচ্ছে। সন্তান দরকারে সৎ মাকে দিয়ে দাও, তুইও সন্তানটা বাঁচুক। যখন জুনায়েদ সাকি ভাইয়ের আবার 79 বা তারও আগে রেফারেন্ডামকে অ্যাডমিট করেন, দ্যাট ওয়াজ বেটার দেন 18, তখন আমার বুঝতে বাকি থাকে না ডিজাইনটা কোথায়। আমি কিন্তু বারবার বলেছি জনগণ ভোট দিতে কখন আসবে, কাকে ভোট দেবে, জনগণের তো আস্থা অর্জন করতে হবে যে আপনি কে, আপনাকে যে ভোটটা আমি দেবো আপনি কি পারবেন। আপনি নিজে একটা আপনার জোট একটা কেন্দ্রে 5 জন, 4 জন, 3 জন প্রার্থী, অতএব আপনার ব্যর্থতা ঢাকার জন্য বললেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে, ভোট করেছে, আওয়ামী লীগের ভোট তো আওয়ামী লীগ পেয়েছে, তাও দেবেন না, আর আপনার ভোট 5 ভাগ হয়েছে, আপনার পক্ষের ভোট আস্তে এনে দেবো গেছে, কামাল হোসেন সাহেব জামাতকে ভোট দিতে বলতেছে, অতএব আপনার জোটে আপনার মোর্চার মধ্যে আস্থাহীনতা, আপনার মধ্যে সিদ্ধান্তহীনতা, দুর্নীতি বাস তারেক রহমান, প্রথম প্রজন্ম দেখলো যে এইখানে হচ্ছে তারেক রহমান কনফ্লিক্টেড আসামি, তিনি স্কাইপিতে ভোট নিয়ে মনোনয়ন দিচ্ছেন, এটা কি প্রয়োজন না, তামাশা না জনগণের সাথে। সো আপনি আপনার ব্যর্থতা ঢাকার জন্য আওয়ামী লীগকে ব্লেম করবেন, বললাম তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখতে গিয়ে বারবার আমাদেরকে ওই নিজের সন্তানকে সৎমানাতে তুলে দেওয়ার জন্য চিৎকার করতে হচ্ছে যে সন্তান আমার দোকানে বা কাটার দোকানে ছেড়ে দিয়ে দেয়। সেটা নির্বাচনটা আমরা বাদ দিয়ে আবার সেই দুর্নীতির জায়গাটা আসি, দুর্নীতির জায়গাটা, এই দুর্নীতি বাংলাদেশে ছিল না,
দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ শুরু করেছে জিয়াউর রহমান এরশাদ এবং 2001 থেকে 2006 এটা দুর্নীতি বিএনপি জামাত জোট সরকার প্রাতিষ্ঠানিকভাবে অনিয়মকে নিয়ম করে গিয়েছে যেইটা আমাদের টানতে হচ্ছে বেগ পেতে হচ্ছে দুর্নীতির এই সিস্টেমটা বন্ধ করার জন্যই এই অভিযান আচ্ছা আমি আগেই বলছি অভিযান না অভিযান না ঠিক আছে চলছে এবং চলবে আপনি আপনি যার কথা বললেন যে এরশাদ সাহেবও আছে জিয়াউর রহমান এরশাদ সাহেবরা দুর্নীতি কিন্তু দিন শেষে সেই এরশাদ সাহেবকে নিয়ে কিন্তু ক্ষমতার অংশীদারিত্ব দিতে হয়েছে আপনাদের বললাম তো গণতান্ত্রিক ধারাবাহিকতা টিকিয়ে রাখতে গিয়ে আপোষ করতে হবে অনেক জায়গায় আপোষ করতে হয়েছে শুধুমাত্র গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আপনারা থেকে নির্বাচনী প্রক্রিয়া বানচাল করে মিলিটারি ব্যুরোক্রেসি আনবেন অসাম্বিধানিক শাসন আনবেন আমাদের নেত্রী যে কোনো মূল্যে একটা ভোট চেয়েছিল এরশাদের পাঁচটা আসনেই বাতিল মনোনয়ন এরশাদের পাঁচটা আসনেই মনোনয়ন বাতিল কে করলো আপনার ওই বিএনপির আমাদের ব্যুরোক্রেসি নির্বাচন কখন ফিরে গেল আপনার নিশ্চয় মনে থাকার কথা যে এরশাদ পাঁচটা এরশাদ সাহেব মারা গেছেন পাঁচটা আসনে মনোনয়ন সাবমিট করলেন তার পাঁচটা আসনই বাতিল মনোনয়ন মানে কি আপনি প্রভোক করেছেন ডিজাইন আপনাদের করা বিএনপি জামাত জোরে ডিজাইন করা আমরা গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করেছি ওনারা চেয়েছিলেন সামরিক তন্ত্র আনার ময়নউদ্দিন সাহেব তাদের চয়েস ফখরুদ্দিন সাহেব তাদের চয়েস ওনারা ওই ডিজাইন থেকে আমরা বরং হ্যাঁ আমাদের নেত্রী বিনা অপরাধে 11 মাস জেল খেটে কষ্ট সহ্য করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন এখানে হচ্ছে শেখ হাসিনার প্রতি আমি স্যালুট জানাই তিনি গণতন্ত্রের মানুষ কোনো এই জন্যেই তিনি দেশের মানুষের যখন খালেদা জিয়া সুটকেস নিয়ে রেডি চলে যাবেন তার ছেলেদের ছেড়ে দিলে সৌদি আরব যাবেন জিয়া শেখ হাসিনাকে মিথ্যা মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তিনি জিদ করে ফিরে আসেন বলা হলো দেশে ফিরে আসতে তোমাকে পিতার মতো ভাগ্যবরণ করতে হবে বলা হলো তোমাকে গ্রেপ্তার করা হবে তারপরে তিনি ফিরে এসছেন এখানেই স্যালুট শেখ হাসিনাকে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট আমি উন্নয়নে এবং ফিরে আসি দুর্নীতিটা বন্ধের জন্য যেটা জুনায়েদ সাকিব বারবার বলেছেন হ্যাঁ এই সিস্টেমটা বন্ধ করতে হবে দুর্নীতির এই যে দুর্নীতিটাই এখন অনিয়মটাই নিয়ম হয়ে গেছে সমাজের সর্বস্তরে ছড়িয়ে গেছে এখান থেকে বন্ধ করা বন্ধ করার জন্যই এই উদ্যোগ এই উদ্যোগটা এখন চোখে পড়ছে একটু বেশি কারণ আমি মনে করি দেশের মানুষ এখন সুখে আছে চাউলের দাম যদি 40 টাকা ধরি একজন দিন মজুরের রোজ 500 টাকা অর্থাৎ 8 কেজি চাউলের দাম 320 টাকা হয় এখন তার দিন মজুরের রোজ হচ্ছে কমপক্ষে 500 টাকা মানুষ সুখে আছে আমি বললাম লম্বা করলাম না আমি আন্তর্জাতিক পরিমাপ যেটা যে মানদণ্ড সেখানেও 8 কেজি চাউলের দামের সমান দিন মজুরি হলে দ্যাট ইজ সাফিসিয়েন্ট সো সেখানে আমার 40 টাকা চাউল ধরলেও আমার বদলা রোজ বা দিন মজুরের রোজ এখন 500 টাকা মানুষ সুখে আছে আমি স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খাদ্য ঘাটতি দূর করে খাদ্য উদ্বৃত্ত তুলে দিতে পেরেছি এখন যেটা মানসিকতার পরিবর্তন প্রয়োজন কিন্তু দুর্নীতি যা যদি বারবার বলছেন যে প্রকল্প গ্রহণ ছাড়া তো একটা প্রকল্প পাস করা লাগবে সেই প্রকল্পের দুর্নীতি হচ্ছে কিনা সেটি পাহারা দিতে হবে সেটা আমরা সকল জনগণের কাছে আমাদের আহ্বান সমাজের সকল মানুষগুলো সাংবাদিক রাজনৈতিক কর্মী প্রশাসন সকল মানুষগুলো যদি পাহারা দেয় সচেতন থাকে মানসিকতার পরিবর্তন আসে এই সমাজ এইভাবে চলতে পারে না এবং এই এই যে দুর্নীতিগ্রস্ত যেই সমাজ এই সমাজকে ভেঙে নতুন সমাজ গড়বার জন্যই কিন্তু এই অভিযান এই শুদ্ধি অভিযান আমরা এই প্রত্যয় থেকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘর থেকে শুরু করেছেন আমি বলি 74 সালে দেখবেন ঘটনাটা কি বঙ্গবন্ধু ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করে আসলেন ইন্দিরা গান্ধী মোদীর চুক্তি হলো বলা হলো কি দেশ বিরোধী চুক্তি দেশ বিক্রি বলেছে কি গোলামীর চুক্তি নানা কথা দিয়ে বিভ্রান্ত ছড়িয়ে দেশকে অশান্ত করা হলো বঙ্গবন্ধু দুর্নীতি বিরোধী অভিযান শুরু করলেন রক্ষী বাহিনী মাঠে নামলো অর্থাৎ একদিকে দলের বিরুদ্ধে শুদ্ধ অভিযান আরেকদিকে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল শক্তির মিথ্যাচার অপপ্রচার আমরা বঙ্গবন্ধুকে ভাষায় রাখতে পারলাম না মানেটা কি 20 বছর সামরিক শাসনে জর্জরিত আমার দেশ পিছিয়ে পড়ল আজকেও মিসেস গান্ধীও কিন্তু 77-78 জরুরি আইন দিয়েও শুদ্ধি অভিযানে হোঁচট খেয়েছেন শেখ হাসিনা
তার স্টেটমেনশিপ লিডারশিপ দিয়ে তার স্মার্টনেস দিয়ে ঝুঁকিটা তিনি নিয়েছেন। আচ্ছা, ঝুঁকি নিয়েছেন আপনার কাছে এবং সেই ঝুঁকি দেশ বাঁচানোর জন্য সর্বস্তরে যে দুর্নীতি ছড়িয়ে পড়ছে বলে আমার ভাই সাকিব অভিযোগ করছেন, সেই দুর্নীতিকে রাহুমুক্ত করার জন্য, সেই দুর্নীতিকে মূলোৎপাটনের জন্যই এই অভিযান। স্যালুট শেখ হাসিনা। আচ্ছা, কি আপনাকে আমি দু মিনিট সময় দিতে পাচ্ছি? না, আমি প্রথমে একটা কথা শুনি। পঙ্কজ দেবনা তো স্বীকার করছেন যে দুর্নীতিকে রোধ করতে হলে সবার এগিয়ে আসতে হবে, বর্তমান সরকারকে নিতে হবে। বর্তমান সরকারের কারণেই আবারও কিন্তু জিয়া এরশাদ খালেদা জিয়াকে প্রটেক্ট করে যাচ্ছে এই দুর্নীতিকে। এর আগে যারা ক্ষমতায় ছিলেন, জিয়া এরশাদ এই যে আমরা বর্তমান সময় নিয়ে কথা বলছি, রাখতে বলতেই পারেন তিনি লাগবে জিয়া দুর্নীতির মরমুত্রকে। মানে বাংলাদেশে এই পর্যন্ত শাসন ব্যবস্থায় যে বিপুল দুর্নীতি এবং এই ইনক্লুডেড জিয়া এবং এরশাদের আমলে যে দুর্নীতির মহাবিস্তার, সেই ধারার ন্যূনতম কোনো পরিবর্তন তো দূরের কথা, তাকে আরও বহুগুণে শক্তিশালী করা হয়েছে এই সরকারের আমলে। ফলে এর দায় সরকারকে নিতে হবে এবং এই সরকার মানে কিছু লোক দুর্নীতি করে ফেলছে, দায় নিচ্ছে বলেই কি শুদ্ধ অভিযান নয়? দরকার সরকার দায় নিচ্ছে বলে শুদ্ধ অভিযান না, দুর্নীতি এমন ব্যাপক বিস্তার লাভ করেছে যে সেটা তার কাছে মনে হচ্ছে যেটা বার্ডেন হয়ে যাচ্ছে, ফলে কিছু মাথা কাটা হচ্ছে এবং প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে না। আবারও বললাম, প্রক্রিয়া বন্ধ করলে অনেক বড় রাঘব বোয়ালরা সব তো ওনার সাথে আশপাশেই আছেন, তো সেই জায়গা থেকে আমাদের দেখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে ইলেকশন নিয়ে আমরা ইলেকশনটা আমি বারবার বলছি একবার শেষ প্রান্তে আমি দুর্নীতি নিয়ে থাকতে চাই, মানে না বললে জনগণের মানে দর্শকদের মধ্যে একটা বিভ্রান্তি হবে। 2006 সালে ওনারা যে আন্দোলন করেছেন, ওনাদের তো নির্বাচনে যেভাবে ওনারা বিএনপি অংশ নিচ্ছিল মানে করছিল সেইভাবেই নির্বাচনে অংশ নেওয়া দরকার ছিল, কারণ ওটা তো প্রক্রিয়া। ওনারা তো তার চাইতে খারাপ প্রক্রিয়া করেছেন 2018 সালে, নিজেদের দলের অধীনে নির্বাচন করতে করেছেন, নিজেদের দলের অধীনে নির্বাচন করে বহু লোকের তারা নমিনেশন বাতিল করে দিয়েছেন, না দিয়েছেন তো নমিনেশন পেপার বহু। তাহলে বাংলাদেশে কতদিন নিরপেক্ষ নির্দলীয় সরকার দিয়ে নির্বাচন করবেন আবার গণতন্ত্রের কথা বলবেন সেটা কতদিন? যেহেতু আপনি আপনি ওই কাঠামো গড়ে তোলেননি, যেহেতু আপনি সাংবিধানিকভাবে একটা ভীষণ রকম স্বৈরাচারী ক্ষমতা কাঠামো তৈরি করেছেন, ফলে আপনাকে এখন এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আপনাকে একদিকে যেমন যতক্ষণ না পর্যন্ত এই আস্থা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অন্তত পক্ষে আগামী তিনটি জাতীয় নির্বাচন ইয়ে হওয়া উচিত, নিরপেক্ষ সরকার অধীনে হওয়া উচিত এবং এর মধ্যে আমাদের সাংবিধানিক ক্ষমতা কাঠামোর একটা মানে বদল ঘটনা দরকার, নতুন একটা জাতীয় সনদ চুক্তি দরকার, যাতে করে আমরা একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো তৈরি করতে পারি যেখান থেকে জবাবদিহিতার জায়গা তৈরি হয়। আমি আপনার এটা আমি শেষ করি, তাহলে এই দুটো জিনিস করার দরকার। এখন 2006 সালের ওনারা যেহেতু নির্বাচন যান নাই, কারণ এটা বিএনপির ষড়যন্ত্র ছিল, আর 2018 সালে ওনাদের ষড়যন্ত্র তার ষড়যন্ত্র নাই, ওনারা তো সব কিছু আইন করে আমাদের দখল থাকবে নির্বাচন একটা তামাশা সেটাতে আসো, সেইটাতেও যে শেষ পর্যন্ত যাওয়া হয়েছে সেটা ন্যূনতম গণতন্ত্রের প্রতি আস্থা দেখিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন গণতন্ত্রের প্রতি, আপনারা মানুষের ভোটের অধিকার, নিজেদের দলের কর্মী সমর্থকদেরও অধিকার কেড়ে নিয়েছেন এবং এটার ফলে যে বাংলাদেশে যে একটা স্থায়ী সংকট তৈরি হলো, সেই স্থায়ী সংকট থেকে বের হওয়ার রাস্তা কি আমরা জানি? আমরা কিছু জানি না, কিন্তু আপনাকে আর আমি সময় দিতে পারছি না, সময় শেষ। পঙ্কজ দেবনাথ আপনার কাছে আমি মাত্র 30 সেকেন্ড। জনগণের বাই দি পিপল ফর দি পিপল অফ দি পিপল, তো যখন সরকার একটা বাই দি পিপল হয় মানে জনগণের দ্বারা হয়, তখনই কেবল সে জনগণের জন্য মানে ফর দি পিপল হতে পারে এবং অফ দি পিপল হতে পারে। একদম 30 সেকেন্ডে পঙ্কজ দেবনাথ আপনি 30 সেকেন্ডে। জুনায়েদ সাকি সাহেব আসলে বলছিলেন নিরপেক্ষ নির্বাচনের কথা, 2001 সালে নিরপেক্ষ সরকারের চিত্র আমরা দেখেছি, ঘুরে ফিরে জোর করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে পরাজিত করা ছিল 2001 সালের ষড়যন্ত্র, ঘুরে ফিরে ওখানে যাচ্ছেন। আর সরকারের দুর্নীতি দমনে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে বিধায় কিন্তু এই শুদ্ধি অভিযান দুর্নীতিবিধ অভিযান, অতএব দেশকে আমরা দুর্নীতিমুক্ত করব, শুদ্ধি অভিযান করব রাজনীতি এবং সমাজ থেকে, এই যে দুর্নীতি অর্থাৎ রাজনীতির নামে বিরোধিতার নামে বিরোধিতা করা, অর্থাৎ ওই যে কথা আছে না চায়ের দোকানে গিয়ে এক কাপ গরম চা দেন, ওই বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে আমরা বলতাম যে চায়ের দোকানে গেলে এখন নেওয়া কোন কবি বলতে হয় চায়ের দোকানে গেলে চা বললেই গরম চা দেয়, ঠিক ওনারা
ওই গরম চা দাও বলতে গিয়ে আমাদের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে চায়। মূলত জনগণের ভুল করে ফেলবে, আমাদের জনগণের প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই, ভোটের প্রতি আস্থা নাই, যে কারণে ভোটের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভোটের জনগণের প্রতি আপনাদের আস্থা নাই, এটা প্রমাণ করে যাচ্ছে। আমরা বারবার ভোটে যাই, আমরা বারবার ভোটে যাই, জনগণের ভোটে নির্বাচিত হই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে আগামীতে, অবশ্যই আরও কথা হবে। প্রিয় দর্শক, দেখা হবে আপনাদের সাথেও। ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য রইল শুভকামনা, চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ধন্যবাদ।